আজকে তোমাদের একটি ওয়াশারম্যান সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। সবার প্রথমে তোমরা একটা কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেইল দেখে বুঝিয়ে গেছো এটা একটি ওয়াশারম্যান ফিগার বা ওয়াশারম্যান সিনারি ড্রয়িং হচ্ছে বা ধোপা। তো দেখো কি করে এই সিনারি ড্রয়িংটি করা হচ্ছে। তো সবার প্রথমে ফিগারগুলো আমরা হালকা করে ড্রয়িং করে নেব। এভাবে একটা ওভাল শেপ ড্রয়িং করার পর বডি স্ট্রাকচারটা মোটা থেকে শুরু করে এইরকম করে নেব। পায়ের ড্রয়িংটা মোটা থেকে শুরু করার পর অর্থাৎ এই অংশটা বড়, এই অংশটা ছোট করবে। আরেকটা পার্ট ঠিক এই পাশ থেকে এই পাশে আসবে, এইরকম করে অর্থাৎ উপর অংশটা বড়, নিচে অংশটা ছোট, বাদ বাকি জলে আছে। এরপরে হাতের ড্রয়িংটা ঠিক এই জায়গার থেকে কাপড়টা ধরা আছে। আর একটা হাতের ড্রয়িং এইখান থেকে এইরকমভাবে করে দেবো, অর্থাৎ আঙুলের ভিতরে কাপড়ে যে লাইনটা সেটা মুছে দেবে, এখানে বাদবাকি আঙুলগুলো চলে আসবে। এরপরে এই ওভাল শেপের উপরে মুখের ড্রয়িংটা করা হবে। এখান থেকে গেঞ্জির অংশটা করার পর বডি থেকে গেঞ্জির কিছুটা অংশ স্ট্রাকচার থেকে কিছুটা বেরিয়ে আসবে। এরপর এরকম ধুতিটা করার পর এই গেঞ্জি অংশটা এই ধুতির ওপর কিছুটা চলে আসবে, তাহলে ধুতির কিছুটা অংশ আবার দেখা যাচ্ছে না। এইভাবে করে তোমরা ড্রয়িংগুলোকে সুন্দর করে করে নেবে। এরপর ঠিক এই জায়গা থেকে একটা সিমেন্টের একটা অংশ যার উপর কাপড়টা কাটছে পেটানো হচ্ছে কাপড়ে, সেই জায়গাটা তোমরা এই যে পায়ের লেভেলটা আছে এই পায়ের লেভেলের কিছুটা উঁচুতে থাকবে, এই পাশে আসবে না, তাই সোজাসুজি নিচে আসবে না, এই দিকে তোমরা কিন্তু খেয়াল রাখবে। এরপর এই ফিগারটা দিয়ে একটা সিনারি ড্রয়িং হবে। এখানে কিছু কাপড়ের অংশ যা পরিষ্কার করা হবে সেখানে রাখা আছে, একটা মাটির অংশ, দূরে আরেকজন লোক কাপড় কাটছে,
লোটা পায়ের কিছুটা অংশ দেখিয়ে দিতে পারো। কাপড় যেখানে মেলে দিচ্ছে ধুয়ে তার জায়গাটা এভাবে দেখিয়ে দিতে পারো। এখানে তাল গাছের কিছু অংশ দেখিয়ে দিতে পারো। এখানটা গাছ দেখিয়ে দিতে পারো। এভাবে করে পুরো সিনারিটা একটি ওয়াশারম্যান বা ধোপার সিনারি তোমরা তৈরি করবে। তো দেখো এবার এটা কী করে ওয়াটার কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা। তো দেখ, তো সবার প্রথমে প্লেন ওয়াটার দিয়ে আকাশটা তোমরা ভিজিয়ে নেবে। বোর্ডটা একটু ঢাল রাখবে, তো বোর্ডের নিচে কিছু উঁচু করে বোর্ডটাকে একটু ঢাল করে রাখবে যাতে জলটা নিচের দিকে গড়িয়ে আসে। এরপর আকাশটা তোমরা ভিজিয়ে নেবে যাতে রংটা দিলে নিচে চলে আসে, সুন্দর মিশে যায়। এরপর কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে বা ভার্মিলিয়ান কালার মিশিয়ে তোমরা রংটা ছাড়তে পারো। এভাবে আস্তে আস্তে রংটা দিয়ে, যেহেতু জল দেওয়া আছে আপনি অনেকটা মিশে যাবে। তোমরা যদি এই রঙের উপর একটু ডিপ রং ছাড়তে চাও সেটাও দিতে পারো। এইটাও কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ক্রিমসন মিশিয়ে দিতে পারো। এরপরে কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ইয়েলো অকার কালার মিশিয়ে এই যে দূরে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলটা রং করতে পারো। এরপর স্যাপ গ্রিনের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে এইখানে যেহেতু কাছে আসছে আস্তে আস্তে জঙ্গলটা একটু চেঞ্জ করে নিতে পারো রংটা। এরপর কোবাল্ট ব্লু বার্নসাইনা মিশিয়ে নিচ দিকটা একটু ডিপ রং করে দিতে পারো। চেষ্টা করবে জঙ্গল একটুখানি একবারেই করে নেওয়া। এই সেম কালারই তোমরা এই তাল গাছে দিয়ে দিতে পারো।
লেমন ইয়েলোর সাথে অল্প একটু স্যাফ গ্রিন আর গ্যাম্বুজ কালার মিশিয়ে গাছটা ওপর থেকে এভাবে কিছুটা ব্রাঞ্চগুলোকে করে তোমরা নিয়ে আসতে পারো। এরপর স্যাফ গ্রিনের সাথে অল্প একটু বার্ন সায়না ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে এই যে অন্ধকার যে জায়গা ব্রাঞ্চের গাছের সেই অন্ধকার জায়গার রঙগুলো দিয়ে দিতে পারো। জমির কালার আসা যাক, গ্যাম্বোজ কালারের সাথে অল্প একটু ইয়েলো অকার কালার মিশিয়ে হালকা করে জমির যে ওপর দিকটা আছে সেই ওপরের দিকটা কিছুটা করার পর ইয়েলো অকারের সাথে অল্প একটু স্যাফ গ্রিন কালার মিশিয়ে জমির রঙটা একটু চেঞ্জ করে ভেজা থাকা অবস্থাতেই আমাদের এই রঙগুলো কিছুটা নিচ দিকে নিয়ে আসতে হবে। এবং সেম কালারের সাথেই আবার বার্ন সায়না অল্প একটু কোবাল্ট ব্লু মিশিয়ে এর সাথে মিশিয়ে আবার রঙটাকে টেনে দিতে হবে। এভাবে করে জমির কালারটা ফার্স্ট টোন আমাদের করতে হবে। গাছের গুড়ির টোনটাও করে দিতে হবে। কোনো কোনো জায়গায় একটু ডিপ টোন তোমরা দিয়ে দিতে পারো। এটা প্রুশিয়ান ব্লুর সাথে ক্রিমসন কালার মিশিয়ে দিয়ে দিতে পারো, তবে বুঝে দেবে বেশি যাতে ডিপ না হয় সেই দিকে খেয়াল রাখবে। ভার্মিলিয়ান কালারের সাথে স্যাফ গ্রিন বার্ন সায়না কালার মিশিয়ে গাছের গুড়িটা করে দিতে পারো। ইয়েলো অকার গ্যাম্বোজ কালার বার্ন সায়না এই কালারগুলো মিশিয়ে এই যে জমিটা আছে একইভাবে জমিটা করতে পারো। তারপর বার্ন সায়না কোবাল্ট ব্লু এই ধরনের কালার মিশিয়ে এই যে শেডটা অর্থাৎ পাটটা যে উঁচু হয়ে এসেছে সেটা শেডটা দিয়ে দিতে পারো। এইভাবে করে জমির টোনগুলো তোমাদের করে দিতে হবে। বাঁশের কালারগুলো ওই একই কালার দিয়ে করে দেবে। হালকা ইয়েলো অকার বার্ন সায়নার যে হালকা ঘোলা জল এই জলের রঙটা তোমরা ফার্স্টে এভাবে করে হালকা করে দেবে। এরপর কোবাল্ট ব্লু সাথে অল্প একটু ইয়েলো অকার মিশিয়ে জলের টোনটা শেড এরকম দিয়ে দিতে পারো।
চেষ্টা করবে জল থাকা অবস্থাতেই একটু করে দেওয়া। বার্ন্ড সায়না ক্রিমসন স্যাফগ্রিন মিশিয়ে এখানে একটু ব্রাউন কালার করে দেবে। পায়ের ছায়াটা এখানে যে পাথর রাখা আছে সেটা বুঝিয়ে দেবে। এভাবে করে ফার্স্ট টোনটা জলে তোমরা করে নেবে। ইয়েলো অকার ক্রিমসন অল্প একটু স্যাফগ্রিন মিশিয়ে স্কিন কালারটা হালকা করে তৈরি করবে। একটু ডার্কনেসে ফিগারের রঙগুলো থাকবে। কোবাল্ট ব্লু অল্প একটু হোয়াইট গেঞ্জির কালারটা পুরোটা করবে না, একটুখানি সামনের দিকে আলো রেখে দেবে। ক্রিমসন কালারের সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে একটুখানি ভায়োলেট কালার তৈরি করে এই ধুতির কালার করে দেব। গ্যাম্বুজ কালার দিয়ে এই কালারটা করার পর ক্রিমসন কালার দিয়ে শেড দেব। কোবাল্ট ব্লু বার্ন সায়না মিশিয়ে চুলের কালার করতে পারো। এরপরে ব্ল্যাকের সাথে একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে এই ডিপ রঙগুলো দিয়ে দিতে পারো। এখানে হালকা করে গ্রে কালার একটা টোন উপরে একটু হালকা ইয়েলো ওকারে ঘোলা জল দিয়ে দিয়ে দিতে পারো সেমভাবে এইটাও। একটু ক্রিমসন গ্যাম্বুজ কালার মিশিয়ে করে দিতে পারো এই অংশটার কাজ। কাপড়টা পাগড়িটা ওই একই কালার করে দেবে।
এটা বার্ন সায়না ইয়েলো অর্কার এই ধরনের কালারে তোমরা এই মাটির যে অংশটা, এই মাটির টাপটা করতে পারো, যেটার মধ্যে কাপড় জামা আছে ওই কালারটাই আবার এইখানে দিয়ে দিলাম। অর্থাৎ কালারগুলো কোথায় ট্রান্সফার করা যায় সেই দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে, একবারই কাজটা অনেকটা তাহলে এগিয়ে আসবে। এইখানে কাপড় জামাগুলো আছে সেগুলো কালার হালকা করে পুট করে দিতে পারো। এ হলো আমাদের ফার্স্ট টোন। এরপরে টোন দিয়ে সেকেন্ড টোন এবং ফাইনাল থার্ড টোন দিয়ে আমাদের পুরো ছবিটা কমপ্লিট করতে হবে। তো দেখো সেটা কি করে করছি। ভিরিয়ান গ্রিনের সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে এই পাতার সেকেন্ড যে টোনটা তোমরা হালকা করে ডিপ করতে পারো। নিচের দিকে টোনটা একটুখানি আরও ডিপ বানানোর জন্য প্রুশিয়ান ব্লু ক্রিমসন কালার আর ভিরিয়ান গ্রিনের সাথে মিশিয়ে এই অংশে যে ডার্কনেসটা আরও বাড়াতে পারো। তবে খুব সব জায়গায় ডিপ করার দরকার নেই, কোনো কোনো জায়গায় যেখানে দেওয়ার প্রয়োজন আছে সেই জায়গায় দেবে। যেমন এই তাল গাছগুলো ছোটো কয়টা স্ট্রোক দিয়ে ছেড়ে দেবে। ক্রিমসন কালারের সাথে কোবাল্ট ব্লু বার্নসানা মিশিয়ে এই গাছের টোন তোমরা করে দেবে। তখন এই বাঁশগুলো করে দেবে। দেখো এই টোনটা আবার এইখানেও দিয়ে দিচ্ছি। অর্থাৎ কোথায় দিলে এটা ঠিক হবে সেই সেই জায়গাগুলো টোনগুলো তোমরা কিন্তু পুট করে দেবে, তাহলে কাজটা অনেকটা এগিয়ে আসবে। চুলে দিয়ে দেওয়া হলো। এভাবে ছোটো ছোটো করে টাচ করে করে তোমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। ক্রিমসন কালার ভার্মিলিয়ান মিশিয়ে এই কাপড়ে টোনটা দিয়ে দিতে হবে এই পাশেও। তাই ক্রিমসন কালার বার্ন সায়না অল্প একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে ফিগারের যে টোনগুলো করে দিতে হবে।
প্রুশিয়ান ব্লু ক্রিমসন কালার মিশিয়ে এই দুটি টোন করে দিতে হবে। চুল গোফ প্রুশিয়ান ব্লু ব্ল্যাক মিশিয়ে করে দিতে হবে। নিচের এই পাটাতনটাও তাই। গেঞ্জি টোনটা হালকা করে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালার মিশিয়ে টোন করে দিতে পারো। এভাবে ছোট ছোট টোন দিয়ে দিয়ে কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে। ক্রিমসন অল্প একটুখানি স্যাফ গ্রিন কালার মিশিয়ে ফিগারের, যেহেতু ফিগারটা ছোট তাই হালকা কয়েকটা টোনের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিলেই চলবে। হালকা রেডিশ টোন ব্লু টোন এগুলো দিয়ে এই দূরের যে কাপড়গুলো মেলা আছে সেগুলো এইরকমভাবে হালকা শেড দিয়ে দেখিয়ে দেবে। এভাবেই আস্তে আস্তে আমরা সেকেন্ড টোন করে থার্ড টোন দিকে যাব। দেখো একটা টোন দিয়ে এই টোনটা কোথায় দেওয়া যাচ্ছে সেই দিকে কিন্তু টোনগুলো দেওয়া হচ্ছে। তোমরাও কিন্তু চেষ্টা করবে সেইটা করার। স্যাফ গ্রিনের সাথে অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে এই ছায়াগুলো একটু করে দিতে পারো, অর্থাৎ জমির টোনগুলোকে হালকা করে করতে পারো। দড়িটা হালকা করে এভাবে
টেনে দিলেই হবে। এবার আমরা জলের দিকে এসে পড়ব। আকাশে কটা ছোট ছোট পাখি করে দিতে পারো। ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালার অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই যে জলের ওয়েভগুলো, জলটা যে নড়ছে সেই ওয়েভগুলোকে তোমরা আগে করে নেবে। এরমভাবে করে দেবে ওয়েবগুলো। এইখানে জমিটা হালকা এরকম কয়েকটা টোন দিয়ে ছেড়ে দেবে। এ হলো একটি কমপ্লিট ধোপার সিনারি বা ওয়াশারম্যান দিয়ে একটি সিনারি। আশা করি যারা ওয়াটার কালারের বিগিনার্স আছে তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।